বিধানসভায় শূন্য, রাজ্য রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা সিপিএম, কিন্তু পুরুলিয়ার পুঞ্চায় যেন ঘড়িটা উল্টো দিক থেকে চলছে। ১৯৭৮ থেকে ২০২৩ ৪৫ বছর ধরে এক নাগারে জাম্বাত পঞ্চায়েত বামেদের দখলে। ৭৮ সাল থেকে টানা যে পঞ্চায়েত পরিচালিত হচ্ছে লাল ঝান্ডার নেতৃত্বে। ১৯৭৮ থেকে ২০২৩ ৪৫ বছরে রাজ্য রাজনীতি উথাল পাতাল, বিধানসভায় বাম শূন্য, কিন্তু ৪৫ বছর ধরে একা কুম্ভের মতো বাম দুর্গ আগলে রেখেছে পুরুলিয়ার পুঞ্চার জাম্বাত পঞ্চায়েত। নয় আসনের এই পঞ্চায়েতে ছটি আসন দখল করেছে বামেরা। লাল ঝান্ডার পার্টি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সততা, স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে পরিচালিত করেছে। আবারও আমরা পাঁচ বছর সেইভাবেই দুর্নীতিমুক্তভাবে এই পঞ্চায়েত পরিচালনা করতে যাতে পারে সেই বার্তাও আমরা এইখান থেকে দিচ্ছি। প্রত্যন্ত এই গ্রামে সাফল্যের চাবিকাঠি উন্নয়ন বলেই দাবি করছে বামেরা। পাল্টা বামেদের দুর্নীতি নিয়ে সরব তৃণমূল। যা করেছে দশ বছরে মমতা সরকার, উন্নয়ন দেখা নিয়েছে। আজ কি বলছে সিপিএম যে আমরা ৫০ বছর বিশাল উন্নয়ন করেছি। যদি বিশাল উন্নয়নই করেছে তাহলে আজ বানসা সমবায় ৪ কোটি টাকা কথা গেল। আজ গরিব মানুষের পয়সা, আজ গরিব মানুষ চাষের দিনে পাচ্ছে না। ২০০৮-এর পঞ্চায়েত থেকে বামেদের রক্তক্ষরণ, সেই ধারা এখনো চলছে। পুঞ্চার জাম্বাত কি নতুন কোনো বার্তা দেবে এ রাজ্যের বাম নেতৃত্বকে? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো, রিপাবলিক বাংলা। রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন নিয়ে কাটল জটিলতা সূত্রের খবর। রাজ্যপালের তরফে ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমতি মেলায় আগামী ২৪ তারিখ থেকে বসতে চলেছে অধিবেশন, এমনটাই সূত্রের খবর। ২০২৪-এর লোকসভা ভোটের জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে কলকাতার একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের আয়োজনে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা সচিবকে তলব করল সিবিআই। সকাল ১১টায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা সচিব ডিনারিয়ালা। থমকে ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে। এই পঞ্চায়েতে মোট ১৯টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি পেয়েছে ৯টি আসন। বামেদের ঝুলিতে রয়েছে একটি আসন। কোন দলকে সমর্থন করবে সিপিএম তার উপরই নির্ভর করছে বোর্ড গঠন। দু দল থেকে প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন জয়ী সিপিএম প্রার্থী প্রফুল্ল রায়।